لا يطيب العيش الا في رضا رب السماء مذ الله ربي حلوه 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 حياتي حلو 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 مذ الله الله السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان هي الا اسماء سميتموها انتم واباؤكم ما انزل الله بها من سلطان ان يتبعون الا الظن وما تهوى الانفس ولقد جاءهم من ربهم الهدى الله پاک সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক الله কোনো শরীক নেই তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ পাকের হক আর শিরক হচ্ছে সবচেয়ে সালাত এবং সালাম নাজল হুক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি তৌহিদের দাওয়াত দিয়েছেন আর শির্ক থেকে সব চাইতে বেশি সতর্ক করেছেন আমাদের তফসির হবে সুরা নাজমের আয়াত নম্বর তেইশ থেকে আল্লাহ পাকে সাদ করেছেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাই তুমুহা আঙুন তুম ওয়াবা আকুম এই যে তোমাদের উপাস্যগুলি রয়েছে যে সবের তিনটি আল্লাহ পাকে এর আগের আয়াতে উল্লেখ করেছেন লাত উজ্জা মানাত আর এই ধরনের যত দেব দেবী উপাস্য আল্লাহ ছাড়া রয়েছে ই নিহা ইল্লা আসমা এগুলি তো নাম মাত্র سم্ময়তুমাহ আনতুম এই নামগুলি তোমরাই রেখেছো তোমাদের আবিষ্কারইগুলি আল্লাহ বলেননি কোনো নবী রাসূলও বলেননি উজ্জা আল্লাহ পাকের আজিজ নাম যেনিয়া নবীর নাম রয়েছে তার থেকে বের করে নিয়েলে আর এই ধারণা করে যে উজ্জা দেবী আমাদেরকে বিজয় দান করে থাকে এজন্য আবু সুফিয়ান যখন কুফরের অবস্থায় ওহদে মুমিন মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল। তখন সে জয় বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম বলেছিল তো আল্লাহ বলছে এই নামগুলি তো তোমাদের আবিষ্কার এগুলো তো আল্লাহ বা রসুল দেননি এরকম মান্নান থেকে মানাত মান্নান মানে অনুগ্রহকারী আর ওই দেবী সম্পর্কে এই ধারণা যে রুজি দিয়ে থাকে আহার দিয়ে থাকে বৃষ্টি দিয়ে থাকে এই দেবী এগুলি তোমাদের ভ্রান্ত ধারণা আর নামগুলিও ভ্রান্ত লাত সম্পর্কে তফসিরকাররা যেসব কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে লাতকে তার আল্লাহ শব্দ থেকে নিয়েছিল এলাহ থেকে লাথ বের করেছিল বা আল্লাহ থেকে লাত শব্দ বের করেছিল তাদের এই দেবী ছিল আর কেউ কেউ বলেছেন যে লাথ তায়ে তসদির দিয়ে লাত লাত্তা এলুত্ত মানে হচ্ছে আটা সানা বা ছাতু সানা তো প্রাচীন যুগে এক নেক লোক ছিল এই যে অলি আউলিয়ার পূজা মুসলিম সমাজে ঢুকেছে এই শিখ ঢুকেছে সেটা ওই যুগেও ছিল এমন না অনেকে ভাবে যে শুধু প্রতিমা পুতুল পূজা করলে শির্ক হয় আর কবরে সেজদা করলে শির হয় না কবরে গিয়ে কিছু করলে শির একই রকমের শিল্প আর এই শিল্প তখনো মজুদ ছিল এ লাত বড় সৎ লোক ছিল সহি আব্বাস আল্লাহ তালানো বলেছেন যে ইয়ালুতো সহি কালিল হজ্জাজ হজের মশামে আসত বড়ই পর ভালো মানুষ আল্লাহ ভির মানুষ আর হাজিদের সেবা যত্ন করার জন্য হাজিদেরকে খাওয়ানোর জন্য তখন বড়ই কষ্টের যুগ ছিল মরুভূমিতে খাদ্যের ব্যবস্থা ছিল না অভাবও ছিল ছাতু শান্ত সেনে ছাতু ঘোল করে হাজিদেরকে পান এ করে যখন মারা গেল তখন তার করে কবরের ওপর তারা গম্বুজ নির্মাণ করে বা তখনকার মতো করে আস্থা বানিয়ে তার পুজো করা শুরু করল তাহলে প্রাচীন যুগ থেকে এই দুই রকমের আল্লাহ ছাড়া অন্যের পূজা চলে আসছে উপাসনা চলে আসছে দাঁড় করে প্রতিমা পুতুল আর শুয়ে দিয়ে বা দাফন করে দিয়ে পূজা আর দুটোই একই রকমের শির্ক আল্লাহ বলছেন মা আনজাল আল্লাহ সুলতান সম্মাই তোমা আবা তোমরা এসব নাম আবিষ্কার করেছো আর তোমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা মা আনজাল বেহামিন সুলতান এর সনদ এর দলিল প্রমাণ আল্লাহ পাক নাজেল করেন আল্লাহর কোন কিতাবে না তাওরাত না ইঞ্জিল না কোরআন না জবুর কোন কিতাবে পাক রব্বুল আলমিন কোন নবীর মাধ্যমে আল্লাহ জানাননি এসব ইহাতে ইন এইসব লোকেরা যারা শির করে থাকে এরা শুধু ধারণার অনুসরণ করে মনে যা ধারণা কল্পনা জল্পনা হয় কল্পনা হলে যে এইরকমই উপাসনা করি শুরু করে দিল এটি এইরকম ধর্মকর্ম করি ওই ধর্মকর্ম শুরু করে নিজেই রচনা করে বা নিজের বাপ দাদা রচনা করেছে আর করা শুরু করলো ওয়ামা তাহওয়াল আনফুস আর যা মানুষের মন চায় মনে যা চাইলো তাই করা শুরু করলো তাই বলা শুরু করলো যারা শির করে তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে আর যারা যে কোনো পাপ করে তারাও কুপ্রবৃত্তির অনুসরণ করে জেনাবে বিচার করলো কুপ্রবৃত্তির অনুসরণ খুন করলো কুপ্রবৃত্তির অনুসরণ সমস্ত পাপ কুপ্রবৃত্তির অনুসরণেই মানুষ করে থাকে ওলা যে আহমীর অবহিমিল হুদা অথচ তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হৃদায়তনামা চলে এসছে দিক নির্দেশনা চলে এসছে ফলনে করিম নাজল হচ্ছে রসুল চলে এসেছেন তারপরে এরা সির ছাড়বে না আমলির ইনসান মাতামান্না আল্লাহ বলছেন নাকি মানুষের জন্য তাই রয়েছে যার আকাঙ্ক্ষা করে অর্থাৎ প্রত্যেক মানুষ যে যা আকাঙ্ক্ষা করে তাই কি পেয়ে যাবে শুধু আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করলে করলে পাওয়া যায় না আকাঙ্ক্ষার সাথে কর্ম করা লাগে আর দিন ইসলাম শিখিয়েছে যে আপনার আকাঙ্ক্ষা যদি থাকে যে দুনিয়াতেও সুখ শান্তিতে থাকবো আল্লাহ সন্তুষ্টি হলে সুখ শান্তি নেমে আসবে সার্বিক আর আখেরাতেও সুখ শান্তিতে থাকবো তাহলে ইমান অন্তরকে পরিষ্কার করো শিরকুফুরি থেকে ইমান দিয়ে সুসজ্জিত করো এবার দিয়ে নিজেকে সুসজ্জিত করো আখলাদ উত্তম চরিত্র দিয়ে নিজেদেরকে সাজাও তাহলেই তোমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে শুধু করলে কিছু লাভ হয় না আল্লাহ পাক এ কথাই বলেছেন ফালিল্লাহ উলা আল্লাহ পাক রব্দুল আলমিন ইহকাল পরকালের মালিক আখেরা পরকাল আর উলা যেটা প্রথমে আসে তার আগে যেটা এসছে ওটাকে দুনিয়াও বলা হয় দুনিয়া মানে নিকটবর্তী আখেরাত পরকালের তুলনায় যেহেতু এই হো জগৎটা নিকটবর্তী বলা হয় আর দুনিয়া বলার একটা আর নিচে তো আদনা বলা হয় আলা ওপর আর ওর বিপরীত হচ্ছে আদনা তো আদনা থেকে দুনিয়া যদি না হয় তো দুনিয়া আখেরাতের তুলনায় নিকৃষ্ট দুনিয়ার লোভ লালসাই মানুষকে পাপে লিপ্ত করে থাকে নেতৃত্বের লোভ পয়সার লোভ নিজের স্বার্থের লোভ বিভিন্ন লোভ অধিকাংশ পাপে মানুষকে লিপ্ত করে থাকে আর পাকের ফরজ অজাব থেকে দূরে রাখে তো দুনিয়া তাহলে দুটি কারণে বলা হয় দুনিয়া নিকৃষ্ট আর দুনিয়া আখেরাতের তুলনায় এখানে উলা বলা হয়েছে কারণ আখেরাত হচ্ছে দ্বিতীয় স্তর পরে আসবে আর উলা মানে প্রথম মালাকিন কামিমালিস আল্লাহ পাক বলছেন যে আকাশ সমূহে কত ফেরিস্তা রয়েছেন কত শত ফেরেস্ত রয়েছে মানে অসংখ্য ফেরেস্ত রয়েছে লাতুকনি সাফাত হম তাদের সুপারিশও কোন কাজে আসবে না তবে কখন কাজে আসবে শর্ত সাপেক্ষ সাফাত সুপারিশের জন্য শর্ত রয়েছে আম্মিয়া রুসুলবনের সাফাত সুপারিশ হোক আর মালায়কা ফেরেস্তার সাফাত হোক যেমন এই আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহফাখের বিশেষ নেক বান্দাদের সাফাত হোক আর সবচেয়ে বড় সাফাত সুপারিশ হবে সাইদ আন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি বৃহৎ সাফাত হবে বিভিন্ন ধরনের সাফাতের দিন হবে কিন্তু যারা ইমানকে নষ্ট করেছে তাদের জন্য সাফাত নেই যারা কমপক্ষে ইমানকে রক্ষা করেছে ইমানের হেফাজত করেছে তার জন্য সাফাত হবে ভুলভ্রান্তি বা কিছু অন্যায় থাকে লগনি সাফা অসংখ্য ফেরেস্তার আকাশে রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না ইল্লা তবে কখন কাজে আসবে মিমবাদে আই আজানাল্লাহ আল্লাহ পাকের অনমতি দেওয়ার পর আল্লাহ পাখের অনুমতি লাগবে একটি শর্ত বিনা অনুমতিতে বিচার দিবসে কেউ কথা বলতে পারবে না কারো সম্পর্কে কেউ কথা বলতে সাহস করবে না আল্লাহ পাখের এজেন্ট অনুমতি লাগবে লেমাইয়া আর যাকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার জন্য তাইলে বোঝা গেল যে যেই সেই গিয়ে আর দুনিয়াতে দাবি করে বসে আছে পীর যে আমি মরিদানদের জন্য সাফাত করব এই অধিকার কে দিল আর এই অদৃশ্য কে জানালো এটা চরম ধৃষ্টতা আল্লাহ পাখের সানে। আর আখেরাত সম্পর্কে কি সাহস তোমার যে কি হাসর হবে তাই তো জানা নেই লেমা যাকে আল্লাহ পাক পারমিশন দেবেন ওয়ারদাহ আর যার জন্য সন্তুষ্ট হবেন যে কার জন্য আল্লাহ রাজি হয়েছেন কোন ধরনের অপরাধ আছে যে সুপারিশ সে ক্ষমাযোগ্য সুপারিশ যদি করা হয় ফেরিস্তা করেন অথবা নবী করেন তাহলে মাফের যোগ্য যে যোগ্য হবে ক্ষমার তার জন্য আল্লাহ পাক সুপারিশের অনুমতি দিবেন আর এই না যে করে মারা গেছে ইমানষ্ট করে মারা ইমান ভঙ্গ করে মারা গেছে বেনামাজি হয়ে মারা গেছে আর সাফাতের দাবি করে বসে আছে আল্লাফাক আব্লামিন তারপরে স্বাদ করেছেন ইন্ডাল্জি উমেন আবিল আখের মুন আল মালাইকাতা তাসমিয়াত আল উনসা আল্লাফাক এই সাফাতের কথা ফেরেশতাদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ এই জন্য উল্লেখ করলেন যে আরব মু যে মূর্তি পূজা করতো তিনশো ষাট্টির বিশেষ করে মক্কাই আর এক এক অঞ্চলে এক এক গোত্রে নতুন নতুন পূজা নতুন নতুন উপাস্য তাদের সম্পর্কে তাদের ধারণা ছিল যে হা সুফা সুফা ইন্দাল্লা আমরা এই জন্য এদের উপাসনা করছি পুজো করছি যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশই হবে সুপারিশ করে আমাদেরকে নিয়ে যাবো শিলাইগুলি আল্লাহ এর খন্ডন করেছেন যে অনুমতি ছাড়া সুপারিশ হবে না যাকে অনুমতি দেবেন সুপারিশ করার জন্য আর যার জন্য অনুমতি দেবেন সুপারিশ করার জন্য আর রাজি হবেন সন্তুষ্ট আল্লাহ রাজি হইলে আর না হলে পাকের যদি ইচ্ছা না চাই যে সুপারিশ হোক এই লোকের জন্য এই ধরনের লোকের জন্য কখনো সুপারিশ হবে না তারপর পাকের স্বাদ করছেন যারা পরকালে বিশ্বাসী নয় তাদের সম্পর্কে ইন্না নিঃসন্দেহে যারা পরকালে বিশ্বাসী নয় মালাইকা তারা ফেরেশতাদের নামকরণ করে থাকে তাসমিয়াতাল আলসা স্ত্রীবাচক নামে আরব মুশ্রিকরা ফেরেস্তাদেরকে কন্যা বলতো মেয়ে বলতো কার মেয়ে আল্লাহর মেয়ে বানাতুল্লাহ আল্লাফক এর খণ্ডন করেছেন যে মিথ্যা কথা ফেরিস্তারা নুরের তৈরি আর তাদের কোনো লিঙ্গ নেই লাই ওজা কেরোবা লাই ও পুরুষও বলতে পারেন না আর নারীও বলতে পারেন না নরনা নারীও না মহামায়েল আহম বেহিমিন এলম তাদের এ সম্পর্কে কোন সম্যক জ্ঞান নেই কোন জ্ঞান নেই ইয়াত্তা বেমনা ইল্লাহজান তারা শুধু ধারণার অনুসরি ওয়েন্যা জান্না লা যগ্নি মিনাল হাত্তে সাইয়া আর ধারণা অনুমান মানুষের সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না ওয়াইন্না জাননা আর নিঃসন্দেহে ধারণা লাগনি মিনাল হাক্কি সত্যের সামনে কোনো কাজে আসে না সত্য আল্লাহর পক্ষ থেকে আগত আমিয়া রসুলগণের মাধ্যমে আর ধারণা মানুষের কপল কল্পিত এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আলোকে জীবন মনকে উদ্ভাসিত করতে হলে হলে তাই সুদৃঢ় এবং কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র বিস বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় আপুনো সম্প্রচার সকাল সাতটায় বাংলাতে সে বাংলায় নাই। I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Nai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame. And religion without science is blind.

আল্লাহ রাব্বুল ওহুল সম্মানিত বাতি ফিরে আসে আমাদের তাফসীরের দিকে আমরা তাফসীর করেছিলাম সুরা আন নাজমের সূরা নাজমের আয়াত নম্বর 29 এ আল্লাহ পাকের সাদ করেছেন ফা আম্মান তাওয়াল্লা আন যিক্রেনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি ওই সব লোক থেকে মুখ ফিরিয়ে নাও বা ওই সব লোককে এড়িয়ে চলো আম্মান তাওয়াল্লা যারা বিমুখ হয়ে যায় ফিরে যায় আল্লাহর কথা শুনলে কোরআনের কথা শুনলে মুখ ফিরিয়ে নেই তোমার ভালো কথা শুনলে মুখ ফিরিয়ে নেই আল্লাহর প্রতি বিশ্বাস করতে চাই না অর্থাৎ কাফের মুশেক যারা অবাধ্য তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার পরেও কবুল করতে চাই না তাদের সাথে তর্কে জড়াতে যেও না আর চাপ সৃষ্টি করাও তোমার কাজ নয় আর তোমার কাছে এই ক্ষমতাও নেই কারণ কিছুরা মক্কায় শুধু উপদেশ দিতে বলা হয়েছে অন্যায়ের প্রতিবাদ কথার দ্বারা বল প্রয়োগ করে না। বল প্রয়োগ করে নাই যখন আপনি দেখবেন যে আমি সমাজে দুর্বল আমার বল প্রয়োগ করার ক্ষমতা নেই আমি সমাজের মালিক নই তখন আপনার কমের পক্ষে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ জানাইতে হবে আর ভালো কাজের জন্য মানুষকে উপদেশ দিতে হবে আল্লাহ পাক এড়িয়ে চলতে বলছেন যারা দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের থেকে আম্মান তাবাল্লাহ না যারা আমার উপদেশ থেকে অর্থাৎ কোরআন ক্রিম থেকে বিমুখ হয়ে যায় ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতের দুনিয়া আর তারা শুধু পার্থিব জগৎ চায় পেটের পূজারি ওদের থেকে মুখ ফিরিয়ে নেয় দুনিয়া কোনখানে আছে সেখানে একেবারে সজাগ কিন্তু দিনের কথা বলেন নামাজের কথা বলেন তখন শুনবে না এরা হচ্ছে পেট পূজারি দুনিয়া চায় শুধু রব্বানা আতেনাফির দুনিয়া হাসান অফিল আখরে হাসান এই দুয়া তারা চায় না মন্ত্রের মতো পড়লেও যদি তাদের আখলাখ চরিত্র কাজ কর্ম আর হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ পাকের দিন মেনে চলার ক্ষেত্রে দেখা যায় যে না এই দুনিয়া ছাড়া কোথাও পাওয়া যায় না দিনের কাজে পাওয়া যায় না তাহলে সে আসলে তার বাস্তব প্রমাণ করে যে সে শুধু রাব্বা না আতিনাফির দুনিয়া বলছে আল্লাহ আমাকে দুনিয়া দাও দুনিয়ার সুখ দাও আল্লাহ বলছেন তাদের জন্য আর কিছুই নেই যারা শুধু দুনিয়া চাইবে পরকালে কিছুই পাবে না আর যারা দুটোই চাইবে আল্লাহ শিখাচ্ছে এটা এভাবে চাও আর যদি এইভাবে চাও তাহলে দুনিয়াও পাবে আর আখেরত পাবে জাহালে কামাবুল্লাহ মিনাল এলম আল্লাহাক বলছেন যে এটাই হচ্ছে যারা দুনিয়াদার পেট তাদের জ্ঞানের দৌড় তাদের বিদ্যার দৌড় এতটাই ইন্নারব্বা কাহু আলম এমান তাল্লাহানি আল্লাহাক ভালো জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে ওহ আলম এমানা আর কে হেদায়ত প্রাপ্ত তাও জানেন মোহাম্মদ সাল্লা সাল্লাম হেদায়ত প্রাপ্ত আল্লাহ ভালো জানেন আর কোরাইশ মুশরিকিরা গমরা পথভ্রষ্ট আল্লাহ ভালো করে জানেন ওয়ালিল্লাহি মাফিল মা ওয়া মাফিল আরয আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর লিয়াজ্জি আল্লাযিনা আসাউ আমিলু আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক সর্বশক্তিমান জাতি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দেন প্রতিদান দেন ওই সব লোকদেরকে যারা আমল করে কর্ম করে অন্যায় কাজ করেছে অর্থাৎ অপকর্ম করেছে অন্যায় কাজ করেছে ওয়াজ্জি আল্লাযিনা আহসান আর যারা সৎকর্মশীল হয়েছে তাদেরকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দেন বু না কাবায়েরাল ইসম আল সৎকর্মশীল কারা তাদের কিছু গুনা বলি আল্লাহ এখানে বর্ণনা করছেন সৎকর্মশীল হওয়ার জন্য আপনার মধ্যে ইতিবাচকও লাগবে আর নেতিবাচক লাগবে এখানে নেতিবাচক আল্লাহ বলছেন নেগেটিভ আপনি যেগুলি আল্লাহ না করেছেন গোনা পাপ করিও না সেগুলি থেকে বেঁচে থাকা লাগবে না আল ইসম যারা বেঁচে থাকে কাবায়র আল ইসম কাবিরা গুনা থেকে কবিরা গোনা সমূহ থেকে কাবিরা গোনা সত্তরেরও বেশি রয়েছে তার মধ্যে সাতটি গোনা একটি হাদিসে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করেছে রাসুল্লাহাম ইসানি হাদিসে রয়েছে তোমরা সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে বেঁচে থাকো কাবিরা গোনা সব গোনা যেই গোনার জন্য আল্লাহ জাহান্নামের শাস্তি আর জান্নার থেকে বঞ্চিত করা অথবা দুনিয়ায় লানত রহমত থেকে বঞ্চিত করা গজব আল্লাহ পাকের ক্রোধ অথবা সেগুলির ওপর দুনিয়ার কোনো দণ্ডবিধান নির্ধারিত করেছেন এসবগুলি কাবিরা গুনা আর আর একটা এসবের পরে কাবিরা গোনা যে ছোট ছোট গুনা বেশি বেশি হয় একদিনে কয়েকটা ছোট গোনা অনেকগুলি ছোট গোনা সাগিরা গোনা হয়ে যাচ্ছে তো সাগিরা ছোট গুনা অনেকগুলি হলে সেগুলি কাবিরাতে রূপান্তরিত হয়ে যায় আর ছোট গুনার ওপর অটল থাকলে কন্টিনিউ করলে বারবার করে করে যাচ্ছেন আপনি এ একটা গোনা ছোটই গোনা ছোট গোনা যেমন একটা উদাহরণস্বরূপ বললি একটা মহিলার ছবি দেখা আজকাল পত্রপত্রিকার ছবি ওই টিভিতে মহিলা খবর পড়ছে দেখা অবশ্যই গোনা কভিরা না বললেও অবশ্য সাগিরা কিন্তু আপনি টিভির ওই মহিলার খবর না শুনলে আপনার যেন এই দিনটাতে অসম্পূর্ণতা শূন্যতা আছে যেন মহিলার চেহারা দিকে দেখে খবর শুনতে হবে রেডিওর খবর শোনা যথেষ্ট নয় পত্রিকায় দেখছেন যে অশ্লীল ছবি আছে সেটাকে আপনি অ্যাভয়েড করেন

অনেকগুলি কঙ্কুর এক জায়গায় করলে পাহাড় তৈরি হইতে পারে তৈরি রকম অনেকগুলি সাকিরা গুণা কাবিরা হইতে পারে কন্টিনিউ আপনি করতে আছেন সাকিরা গোনা তাহলে কাবিরা হয়ে যাবে আপনার জীবনে তো যারা সৎকর্মশীল আহসানু আর তাদেরকে আল্লাহ পাক আল হোসনা জান্নাত দেবেন আর উত্তম বদলা দেবেন তাদের প্রথম গুণ আল্লাহ এখানে বলছেন কাবাই আল ইসন তারা কাবিরা গোনাগুলি থেকে বেঁচে থাকে আর ওয়াসলিল কথা কাজ থেকে বেঁচে থাকে ওয়াসলিল কথা কাজও কাবিরা গোনা কিন্তু অশ্লীল কথা কাজগুলি নোংরামি আরো তাতে আরো নোংরামি রয়েছে সেই জন্য আলাদা করে সেটাকে বয়ন করা হয়েছে অশ্লীল কথা কাজ কি অশ্লীল কাজ হচ্ছে জেনা বিচার অশ্লীল কাজ হচ্ছে সমকামিতা অশ্লীলতা হচ্ছে ব্লু ফিল্ম দেখা অশ্লীল কথা হচ্ছে যে আপনি নিঃসন্দেহে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার প্রতিপালকের মার্জনা অতি প্রশস্ত হুয়া আলাম বেকুম তিনি তোমাদের সম্পর্কে অধিক জ্ঞানী ইজ আনসা কুমিনাল আর যখন আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি থেকে ওয়াইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুন উম্মাহাতিকুম যখন আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেন আদম আলাইহিস সালামকে তখন আল্লাহ পাক রব্বুল সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবকিছুই জানেন তিনি আর যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে গর্ভে ভ্রূণ হয়ে আজিনা জানিনের বহু বচন জানিন অসম্পূর্ণ পেটের বাচ্চাকে বলা হয় ভ্রূণ হয়ে যখন তোমরা মা কেউ জানতো না আল্লাহ পাক জানেন আর সে কে হবে এই লোকচি জাহিল মূর্খ হয়ে দুনিয়ায় জীবন কাটাবে নাকি সে আলেম হবে না সে ডাক্তার হবে মুসলিম মমিন হবে ইমানদার হবে না বেদিন হবে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন তোমরা তোমাদের পবিত্রতা ঘোষণা করিও না নিজেকে পাক পবিত্র মনে করিও না যে আমরা খুব ভালো মানুষ আল্লাহ এখানে নিজের সার্টিফিকেট নিজে দিতে নিষেধ করেছেন আপনি কিছু ভালো কাজ করেছেন আর নিজের সুনাম করা শুরু করেন আমি এই করি আমি এই করি আমার মধ্যে এই ভালো রয়েছে এটা দোষণী বিষয় আল্লাহ নিষেধ করেছেন হোয়া আল বেমানিত তাকা আল্লাহ পাক বলছেন যে হোয়া আলম বেমানিত তাকা সেই আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন ওই সব লোক সম্পর্কে যার আল্লাহ ভীরু কে আল্লাহ ভীরু কে বেশি পরেজগার কে ভালো মানুষ কে গোনা থেকে বেঁচে থাকে বেশি আল্লাহ ভালো জানেন আপনি আপনার ধারণা মনে করেন আমি এই গ্রামে সবচেয়ে ভালো হতে পারে রাতের অন্ধকারে আপনার চাইতে ভালো মানুষ আছে যে পাক রব্বুল নয় করতে লাভ করে সে প্রকাশ করে বেড়ায় না কিন্তু আপনি প্রকাশ করেন পাক তারপর এর করেছেন আফার হে নবী তুমি কি দেখেছো ওই লোককে যে ইসলাম বিমুখ হয়ে যায় ইমান বিমুখ হয়ে যায় মুখ ফিরিয়ে নেই ও আতা কালিলা তার এইরকম যদি স্বভাব থাকে যে অল্প কিছু দিল গরিব দুঃখী অভাবীকে যার প্রয়োজন রয়েছে আপন জনকে আত্মীয় স্বজনকে মাকে অল্প কিছু দিল তারপরে হৃদয় শক্ত করে ফেলে এমন নিষ্ঠুর যে তারপরে বাপ মা যদি চায় যে বাবা চিকিৎসার প্রয়োজন আছে না দেবে না আমার ইয়েতে খাওয়া দাওয়া চলে না আর কিছু নেই তার হ্যাঁ রিজিকের ব্যবস্থা না আর দেব না ব্যাস এতটাই দেবো ওই পাঁচশো টাকায় মাসে দেব ও আতা না এগুলো খারাপ স্বভাব আতা না অল্প কিছু দিলো জাকাতের পুরোটা আড়াই শতাংশ দিল না অল্প কিছু দান করে মনে করে আমি অনেক দান করি এই সব রকমের কৃপনগুলি এ আয়তের অন্তর্ভুক্ত আল্লাহফাকে শোধ করছেন যে আইন দাহ ইলমুল গায়বে ফাহ ইরা আইন দাহ ইলমুল গায়েব তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে ফাহোয়া ইয়ার আছে দেখতে পাচ্ছে অদৃশ্য যা আছে তা দেখতে পাচ্ছে অর্থাৎ তার ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারছে যে আমি যদি বেশি দান খায়রাত করি জাকা দিই বা বাপ মায়ের জন্য এত টাকা দিয়ে দিই তো আমি গরিব হয়ে যাব আমার ছেলে মেয়েরা অভাবী হয়ে যাবে ছেলে মেয়েদের জন্য কিছু জমি জায়গা করতে হবে বাড়ি করতে হবে তাহলে ভবিষ্যৎ জানছে হ্যাঁ যে আমি বাপ মাকে দিলে অভাবী হয়ে যাব আমি গরিব দুঃখীকে দিলে অভাবী হয়ে যাব আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করলে দিনের ক্ষেত মধ্যে ব্যয় করলে আমার অভাব দেখা দিবে তাহলে কি সে গায়েব জানছে নাকি না সে গায়ব জানে না